কলকাতা হাইকোর্টের নির্দেশে 2010 সালের পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল, প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রায় মানব না। এদিকে আদালতে অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে অর্জুন সিং বলেন, আদালতের রায়কে আমরা স্বাগত জানাই, কিন্তু একজন মুখ্যমন্ত্রী হয়ে আদালতের রায় মানছি না বলতে পারেন না। বিচার ব্যবস্থাকে উনি চ্যালেঞ্জ করেছেন, ওনাকে বরখাস্ত করা উচিত। যেভাবে ত্রুটিপূর্ণ একটা আইন, ওবিসির আইনটা বাতিল হলো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যে ভাষা প্রয়োগ করেছেন কি এই অর্ডার, হাইকোর্টে মহামান্য আদালতের অর্ডারটাকে আমি মানছি না, প্রকাশ্যে জনসভা, একটা টোটালি বেআইনি কথা বলেছেন। আমাদের দেশে সব থেকে বেশি কেউ সম্মান করে কোনো মানুষ বলে কোর্টকে করে, সেখানে উনি একটা ত্রুটিপূর্ণ আইন তৈরি করেছিলেন, সেই আইনটাকে কোর্টে মামলা হয়ে প্রায় 5-4 বছর কেস চলার পরে হাইকোর্ট রায় দেয়, সেটা আইনটা বাতিল হয়। আমাদের সংবিধানে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল, কোনো যদি অ্যামেন্ডমেন্ট করতে হয়, কোনো যদি চেঞ্জ করতে হয়, তাহলে সংবিধান সভা থেকে এটা চেঞ্জ হবে, সেটা কোনো রাজ্য সরকারের এখতিয়ারের বাইরে আছে এই কাজগুলো করা। সেখানে উনি নিজের জোর করে, ক্ষমতার জোরে উনি বিধানসভা একটা আইন পাস করে এটা করেছিলেন, তার এগেনস্টে একজন পিআইএল করেছিলেন। এই পিআইএল হওয়ার পরে কোর্ট দীর্ঘ আইনি লড়াই করে কোর্ট সেটা বাতিল করেছে। এখন একটা জিনিস বোঝা যাচ্ছে না, মমতা ব্যানার্জি চাইছেনটাকে একদিকে উনি সিএএ আইনটাকে বাতিল করা বলছেন, যেটা সংবিধান সভা পাস করেছে, তারপরে আপনার রাষ্ট্রপতি মোহর লেগেছে, আইন ইমপ্লিমেন্ট হয়েছে, আইন সভা পাস করেছে, আইন ইমপ্লিমেন্ট হয়েছে, এবার তখন উনি প্রতিবাদ করছেন, বলছেন আমি করতে দেব না, আমি মানতে দেব না, আমি অমুক মানব না, চারসি মানব। আর এখানে উনি যে করেছেন একটা বর্গ বিশেষকে উনি সুবিধা পাইয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমি সুবিধা পাইয়ে দিন, তাতে আমাদের কিছু অসুবিধা নেই, কিন্তু আইনটা মেনে করতে হবে। আজকে ধরুন একটা হায়ার কাস্টে কোনো লোক আছে, সে বলবে কি আমি দলিতের জন্য, এসসি এসটির জন্য যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না, এটা কি সম্ভব আমাদের দেশে? আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, সবটাই সংবিধান মেনে এখানে চলতে হয়। সেখানে আমি যতই ক্ষমতাশালী হয়ে যায়, আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না, যাওয়া গেলে কিন্তু অসুবিধা আছে। আমি বলবো আমরা স্বাগত জানাই কোর্টের, উনি বলছেন কোর্টের সুপ্রিম কোর্ট যাবেন, উনি যেখানে যান, কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের ডিসিশনকে কি আমি এটা মানব না, আপনি নাই মানতে পারেন, কিন্তু আপনি বলেছেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা বিজেপির কথা হয়েছে, বিজেপির আইন, এটা আমরা কন্ডেম করছি, আর সুমোটো কমপ্লেন করে মমতা ব্যানার্জিকে বরখাস্ত করা উচিত। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্ট, রিপোর্ট চ্যানেল 24/7।